আর আলেমদের পায়ে বেরি হাতে বেরি হুইল চেয়ারে বসে বসে টেনে নিয়ে যায়। এর কারণ হলো এই দেশটা আর পরিপূর্ণতা ইসলামের মধ্যে নাই, এই দেশও জাহিলিয়াতের যুগে পৌঁছে গেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস মামুনুল হক দামত বরকাতুহুমা আলিয়া শিষ্য একজন আলেম, যার বাবার টাকার কোনো অভাব নাই, পাকিস্তান প্রিয়তে যাদের গ্যাসের পাম্প ছিল তেলের পাম্প ছিল, সুবহানাল্লাহ, কোন ওনাকে যখন হোটেলে ধরলো ওনাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেওয়া হলো, উনি বলছে আমি ফকিন্নি না, হিসাব করলে তোদের দাদি যিনি ক্ষমতা আছে উনিও আমার চাইতে অর্থের নিম্ন, অর্থের দিক থেকে নিম্ন, কারণ আমরা মানুষের বাড়িতে কোরআন পড়ে পড়ে ওয়াজ করে করে টাকা দিয়ে টাকাওয়ালা হয় নাই, আমার বাবার সম্পদ থেকে আমি কোটিপতি হয়েছি। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। কিন্তু আজকে সেই আলেমদেরকে মানা হয়েছে, বিভিন্ন মামলা হামলা দিয়ে শুনানি দিচ্ছে, আলেমরা একটু হেঁটে যাবে, পারতেছে না কেন? ভালো মানুষগুলো ঢুকতেছে, যাওয়ার পর পরে জানি কেমন হয়ে যাচ্ছে। জালিমের জেলখানায় যখন আলেম ওলামা বন্দী থাকবে, ওই দেশে আজাব আসবে, গজব আসবে, পানি বেড়ে যাবে, পানি বন্যা বেড়ে যাবে। এই যে সিলেটে ভয়াবহ বন্যা, এটা হাতের কামাই, হাতের কামাই, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনাদের লাইফে আপনারা এত বড় বন্যা দেখছেন। মানুষের লাশগুলো ভেসে ভেসে বেড়াইতেছে, আর দোয়া করছে আল্লাহ বন্ধ করো, বন্ধ করো, খোদার কসম বন্ধ হবে তখন, আলেমদেরকে জেলখানা থেকে বাইর করে ছেড়ে দিবেন যখন, আলেমদের চোখের কান্নার আওয়াজে পুরো জমিনটা কেঁপে আছে। এই জমিন চায় জালিমদের ক্রাশ করে খাইতে, এই জমিন চায় তাদেরকে উর্বর করে ভূমিকম্প থেকে ধ্বংস করে দিতে। কারণ হলো দেয় না, এখনো আলেম অনেক আলেম জেলখানায় আছে, ও অনেক আলেম মসজিদে বসে বাড়িতে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দেশটার জন্য দোয়া করে। বড় আজীব ব্যাপার, ভালো মানুষ হাঁটতে পারতেছে না, হুইল চেয়ারে আসতেছে, এরপরে হাতে বেরি, হাতে বেরি, হাতে বেরি লাগাইছে, পায়ে বেরি লাগাইছে, কিরে চুরি করেছে না, কোটি টাকা মেরে খাইছে না, কি অপরাধ বলে বউ মিয়া হোটেলে গেছে। আল্লাহর কসম করি বলি, এরকম চলতে থাকলে এই বাংলাদেশে আল্লাহর কসম করে বলি, মানুষ সন্তানদের আলেম বানাতেও ভয় পাবে। তবে একটা কথা বলি, একটা কথা বলি, যত আলেমদের উপর নির্যাতন আসতেছে ততই আলেম ওলামা এদেশে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, কারণ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরা দুনিয়ার কোন ব্যক্তির ইবাদত করে না, ইবাদত করে আল্লাহর। আজ না হোক কাল আলেমদের মর্যাদা আল্লাহ বাড়াবে। ইউসুফ নবীও জেলে গিয়েছিল, জেল থেকে বাইর হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছে। আমরাও বিশ্বাস করি যে আলেমরা এখন জেলখানায় আছে, তারা বাইরে আইসা এদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব, আইন মন্ত্রীর দায়িত্ব পালন করবে। আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাজা জাও ফজলেরা, আর যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে ইনশাআল্লাহ তাদের পতন এই জমিনে হবে, আজকাল অবশ্যই পতন হবে ইনশাআল্লাহ। মুসলমান বলতেছিলাম হাবিল কাবিলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কি নিয়ে? বউ নিয়া, বউ আমাদের মাঝে এখন দ্বন্দ্ব হয়, বউ নিয়ে আমাদের মাঝে এখন দ্বন্দ্ব হয়, সম্পদ নিয়ে আমাদের মাঝে এখন দ্বন্দ্ব হয়, ক্ষমতা নিয়ে, ঠিক না? হয় না? কে বলেছে পদ্মা নদী পদ্মা সেতু উদ্বোধন হবে? কেউ বলেছে নিয়ে গিয়া ফালাই দেব? হ্যাঁ, কে বলেছে যাবো না? কি ব্যাপার এত টানা হ্যাঁচড়া কেন? বোঝা গেল কারো সয় কারো সয় না,
তবে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু উদ্বোধন হইতেছে, ভালো ভালো ভালো, সবাই ভালো। তবে দেশের মানুষের একটু মনের কথা জানা দরকার, যেমন ভালো কাজ করেছেন দেশের মানুষের কথাগুলি একটু জেনে জেনে ঘুরে ঘুরে বাইর করে দেশের মানুষের কথাগুলো একটু রেকর্ড করে আপনারা একটু চিন্তা চেতনা করে দেখেন দেশের মানুষ কি চায়। আপনি যেমন প্রধানমন্ত্রী হইয়া পদ্মা সেতু করেছেন, এটা আমাদের জন্য যেমন গর্ব। দেশের মানুষের কথা অনুযায়ী যদি কাজ করেন, 41 সাল কেন, 61 সাল পর্যন্ত থাকবেন, আপনার 14 গোষ্ঠীর বিরুদ্ধে কেউ কথা বলবে না। কিন্তু কিছু মানবেন কিছু মানবে না, তা হবে না তা হবে না। মন খারাপ করলেন আপনারা? কোনো মন খারাপ করে লাভ নাই, আমরা হুজুররা বলব। ভাইরা আমার হাবিল কামিল দুই ভাইয়ের দ্বন্দ্ব, আজও ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই, বন্ধু বন্ধু দ্বন্দ্ব আছে না নাই? খবরদার, মেয়ের প্রেমে পড়বেন না, মেয়েরা হলো কাল সাপ, শ্রবণ দিলে বাঁচতে পারবেন না। হাবিল কামিল হত্যা করে ফেলল, শয়তানের ওয়াসওয়াসে হত্যা করে ফেলার পরে কি করব কি করব চিন্তা করে আমি এখন কি করব, হায় হায়। আল্লাহ তাআলা দুইটা ফেরেশতাকে কাক বানিয়ে পাঠিয়ে দিলেন কাক রূপে। এ দুই কাকে যখন জোরাজুরি করতে করতে এক কাক মারা গেল, হাবিল কাবিল দুইজন যখন জোরাজুরি করতে এক ভাই মারা গেল, আর এক ভাই দেখতেছে একটা কাক যখন মারা গেল, একটা কাক বেঁচে আছে, দুইটা পা দিয়ে আশ্রয় আশ্রয় মাটি গর্ত কইরা ওই কাককে ওই জায়গায় টান দিয়ে নিয়ে আইয়া মাটি চাপা দিল। হাবিল বুঝতে বাকি নাই, আমি এখনই কাবিল কেভাবে যে বোত হত্যা করে ফেলেছে তাকে আমাকে বালু চাপা দিয়ে রাখতে হবে, মাটি চাপা দিয়ে রাখতে হবে। হত্যা করে ফেললেন। এরে আল্লাহর বান্দা, তার আগে একটা কথা ছিল যে কথাটা আমি বলতে মিস করে ফেলেছি। দুই ভাইয়ের মধ্যে এক ভাই সিদ্ধান্ত করলো, আমরা দুইজনেই যে আকলিমাকে বিয়ে করতে চাই, আমরা একটু কুরবানি করি, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। সে বলতে কুরবানির ইতিহাস, দুই ভাই এই দুম্মা দুইটা জবাই করেছে, খেয়াল করবেন উদ্দেশ্য হলো যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। হাবিলেরটা নিয়ে গেল আগুনে, কাবিলেরটা নিয়ে গেল না, চান্দি গরম হয়ে গেছে। কথা বুঝতেছেন? এখান থেকে শত্রুতা শুরু হয়ে গেল। এই যে কুরবানি তারা করেছিল সঠিক নিয়াতে, ন্যাক নিয়াতে, ন্যাক নিয়াত হওয়ার পরেও গন্ডগোল হয়ে গেল। আজ আমাদের মাঝে ন্যাক নিয়াতে আমরা কুরবানি করি, এরপর ভেজাল ঢুকে যায়। কারণ হলো নিয়াতের মধ্যে যদি গরমল থাকে কুরবানি হবে, কিন্তু কুরবানি কবুল হবে না। আমরা কুরবানি দেবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়, ঠিক না? কিন্তু আজকে আমরা কুরবানি দেই মানুষকে দেখার জন্য। ভালো করে বুঝবেন, মানুষ কুরবানি না দিলে কি বলবে? এই জন্য কুরবানি দিবেন না, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে সন্তুষ্টি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট যদি করতে না পারি, আমার কুরবানি দিয়া কোনো এক পয়সা লাভ হবে না। ওরে আল্লাহর বান্দা, আমি যে কথা বুঝাইতেছিলাম, হাবিল কাবিলের কুরবানি এক ভাইয়ের কবুল, এক ভাইয়ের কবুল হয় নাই, এখান থেকে মৃত্যু ফাঁদ হয়ে গেল, এখান থেকে মানুষ হত্যা করা শুরু হয়ে গেল। কেয়ামত পর্যন্ত কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, আপনার যা গুনাহ হবে ওই হাবিল কাবিলের মধ্যে যে ভাই আর এক ভাইকে খুন করলো, ওই খুনের অংশ গুনার অংশ তার আমল নামায় লেখা হবে। এই জন্য মুসলমান, দ্বন্দ্ব কইরা দ্বন্দ্ব কইরা সমাজে শান্তি আনা যায় না, কাটাকাটি মারামারি কইরা সমাজে শান্তি আনা যায় না। শান্তি আনা যায় আলোচনার মাধ্যমে, শান্তি আনা যায় ভদ্রতার মাধ্যমে, শান্তি আনা যায় আল্লাহকে মহাব্বত করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এবান্দা তোর নামাজ তোর বেঁচে থাকা তোর কুরবানি সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হাবিল কাবিল যদি আল্লাহর জন্য করত কোনো ভাই খুন হতো না, দুইজনে শান্তিতে থাকতো, কিন্তু তারা নিজের ব্যক্তিকে পূজা করার জন্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুনি খাতায় নাম রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যত খুন এই পৃথিবীর জমিনে হবে সব খুনের গুনাহ হাবিল এবং কাবিলের মাঝে যেই ভাইকে হত্যা করা হয়েছে আর যে ভাই খুন হয়েছে, যেই ভাই খুন করেছে তার আমল নামায় লেখা হবে। এখান থেকে একটা সিদ্ধান্ত, একটা মেসেজ পাওয়া যায়, খুনা খুনি ভালো না। একজন মানুষকে কেউ যদি ইচ্ছা করে খুন করে, যত যত তার যত গুনাহ সব আপনার আমল নামায় লেখা হবে, আর যাকে হত্যা করা হবে সে শহীদের মর্যাদা পাইয়া আল্লাহর জান্নাতে যাবে।